আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি আছি জগৎপুর বিশ্বনাথ সিলেট। দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল একটা প্রজেক্ট, বিশাল খামার। এই পাশে ফিশারিজ আছে, ওই পাশে পুরো এলাকা কি বলবো, বিশাল এরিয়া নিয়ে জার্মান ঘাসের চাষ করা হচ্ছে। এবং তার পাশেই দেখতে পাচ্ছেন যে বিশাল বড় শেড, এবং শেড দুইতলা শেড। হ্যাঁ, মানে উপরে বাসুল লালন পালন করা হয়, নিচে সব গাবি। এই খামারের মালিক হচ্ছে রাজিত ভাই। রাজিত ভাই একজন বিশিষ্ট খামারি এলাকার এবং সিলেট ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হচ্ছে রাজিত ভাই। রাজিত ভাইয়ের খামার ভিজিট করতে যাব। ভিজিট করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে খামারের জন্য ঘাস কেটে নিয়ে আসছে ভ্যান গাড়িতে করে। তো ক্ষুদ্র খামারি বন্ধুরা, কথা বলবো খামারের ভিতরে, দেখাবো আপনাদেরকে খামার এবং খামারের দায়িত্বে যারা আছে তাদের সাথে পরিচয় করে দিব। চলুন আমার সাথে খামারের ভিতরে প্রবেশ করা যায়। দর্শক, আমার সামনে বসা আছে রাজিত ভাই, যিনি আরিয়ান অ্যাগ্রোর স্বত্বাধিকারী, যার কথা যার এতক্ষণ বলেছিলাম আপনাদেরকে ইন্ট্রোতে। তো ভাইয়ের সাথে প্রথম পরিচয় করে দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো দেশে থাকেন না, আপনি কতদিন হলো দেশে আসছেন? দেশে আসছি আমি গত সপ্তাহে। নর্মালি আমি থাকি দেশে, ধরেন সাত মাস এরকম থাকি, আর চার পাঁচ মাস থাকি লন্ডনে। আচ্ছা, মানে দুই মাস পরে পরে যাওয়া আসা করি আর কি। আচ্ছা, তো আপনার তো আসলে আল্লাহর রহমতে আপনি ফুল এস্টাবলিশ, সবকিছুই ঠিক আছে, কিন্তু এগ্রোতে গরু পালার শখ হলো কেন? মানে গরু ছাগল হাঁস মুরগি এগুলোর প্রতি কেন হঠাৎ করে ইন্টারেস্ট আসলো আপনার? এমনি ন্যাচারালি আমার সবসময় গরু পালার একটা শখ ছিল আর কি। ফিশারিজ, ডেইরিজ এগুলোতে এমনি আমার ছোটোবেলা থেকেই মানে একটা ইন্টারেস্ট। মানে আমাদের যে ছোটোবেলায় আমরা দেখছি যে আমাদের বাড়িতে সবসময় গরু থাকতো, মাছ টাছ থাকতো, এই ওইটা দেখেই বুঝতে হয় ভিতরে একটা ছিল। তারপরে যখন লন্ডন থেকে আসি, আর একটা বিজনেসের জন্য আসি আমরা লন্ডনে দেশে, তারপরে অটোমেটিকলি আমি চিন্তা করছি বাড়িতে, আমার দেশের বাড়িতেও যাওয়া হয় কম, তো ওই উপলক্ষে আমি চিন্তা করছি ওইখানে একটা ফার্ম করি। তো আমি যাওয়া আসা থাকবে, আর প্লাস আমি নিজেও এনজয় করবো জিনিসটা। আচ্ছা, তো মেনলি আসলে শখ থেকে, তারপরে তো শখ তো আপনি যদি ব্যবসা করেন শখ তো থাকবে না, যদি ব্যবসাতে লস করেন তো অটোমেটিকলি আস্তে আস্তে ওইখানে ঢুকে ঢুকে তারপরে চিন্তা করছি এটা কীভাবে প্রফিটেবল করা যায়, সো দ্যাট আমি যাতে এনজয় করতে পারি আর। এত সুন্দর পরিকল্পনা আপনি কীভাবে করলেন? আপনি কি ট্রেনিং নিয়েছিলেন কোথাও? না, আমি ট্রেনিং নিই নাই অবশ্য, তবে আমি প্ল্যানিং তো আসলে তো ব্যবসা করি সবসময়, ব্যবসা আমার স্টাডি লেখাপড়ার পর থেকে আমি ব্যবসা করতেছি, তো প্ল্যানিংটা অটোমেটিকলি আমার ছিলই, মোটামুটি এটা আমার ভালোই। আর বাকিটা যেটা করছি আমি প্রচুর রিসার্চ করছি। সবচেয়ে বেশি আনকমন লাগছে আমার কাছে যেটা, সেটা হচ্ছে মানুষ তো আসলে শেড করে, শেডের মধ্যে গরু পালে, বাট আপনি যে এখানে যে একটা টেকনিক অ্যাপ্লাই করছেন, যে মানে দুই তলা করে দিয়েছেন, উপরে বাসরগুলো খুব সুন্দরভাবে আছে, নিচে গাবিগুলো খুব সুন্দরভাবে আছে, এটা কিন্তু খুবই ইউনিক বাংলাদেশে, আমি কিন্তু এটা এখনো দেখি নাই। হ্যাঁ, ঠিক আছে। এটা বেসিক্যালি প্রথমে তো করছিলাম ওই শেড, তখন একটু গরম লাগতো। আচ্ছা, গরম লাগার পরে চিন্তা করলাম যে তাহলে উপরে যদি আরেকটা ইয়া দিয়ে দেয়, বাসরের জন্য আলাদা স্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হইলো, আর এদিকে আবার ঠান্ডাও থাকলো। যেগুলো হাই এন্ডের গরু ওইগুলো আমি ওই সাইডে রাখছি, তো এখানে একটু ঠান্ডা থাকে আর কি, সো এই জন্যই আর কি আসলে করা। আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে বাসুল লালন পালনের সিস্টেমটা হচ্ছে কাপপেন পদ্ধতিতে সিস্টেম, যেটা আমাদের বাংলাদেশে প্রচলন খুব কম, কিন্তু আপনার খামারে দেখলাম আপনি কাপপেন সিস্টেমে বাসুল লালন পালন করেন। এটা আপনি কতদিন যাবতে কাপপেনে বাসুল লালন পালন করেন? এটা আমি স্টার্টিং এর ছয় মাস পর থেকেই করতেছি। প্রথম ছয় মাস আমার গেছে ওই যে বিভিন্ন স্টাডি করতে, জানতে, আর যে সময় যেটা জানছি সাথে সাথে চেষ্টা করছি আমি ইমপ্লিমেন্ট করতে। আচ্ছা, না আপনার আরেকটা পরিচয় কিন্তু আমি পেয়েছি, আপনি সিলেট ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। হ্যাঁ, তো আপনি তো আসলে এই খামারিদের, সিলেটের খামারিদের অভিভাবক, তো সেই হিসেবে আপনার খামারের মধ্যে কিন্তু সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া, বিজ্ঞানের ছোঁয়া সব কিছু ইনশাল্লাহ আমরা পেয়েছি। মানে আপনি একজন যোগ্য নেতা বলে আমরা সবাই এখন বলতে পারি, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার খামার যদি আধুনিক না হয়, আপনার খামার যদি বিজ্ঞানসম্মত না হয়, তাহলে আপনাকে দেখে বাকিরা কি শিখবে? এটা আমাদের যে যারা আমাকে বানাইছে ওরা সবাই গেছে, আমাদের সব খামারি ভাইয়েরা গেছে, গিয়ে দেখছে এবং ভালো লাগছে ওদেরও। তো
ওইজন্য ওরাও চাইতেছে সবাই ওটা এরকম মানে ফলো করে ইমপ্রুভ করার জন্য অনেকে করতেছে এবং আমিও যতটুকু পারি সাহায্য করতেছি। আপনার টোটাল খামারের এরিয়া কতটুকু? টোটাল খামারের এরিয়া তো প্রায় ফিশারি শো তো প্রায় 50 বিঘার মতো। ঘাস ছাড়া না ঘাস সহ? মেইন তো গ্যাস না ছাড়া তো প্রজেক্টই ফেল করতো, তো এটা আমি বুঝে করছি 6 মাসের ভিতরেই। তো তারপর থেকে আমি গ্যাসের উপরে নজর দিছি এবং খাবারও আমি আমার নিজস্ব ফর্মুলায় আমি তৈরি করি, ফিড কিনে ফিড দেই না। তো প্লাস সবচেয়ে জোর দিই যে বছরে বছরে যাতে বাচ্চা পাওয়ার জন্য যেটা করতে হয় ওইটাও আমি ম্যানেজমেন্ট ওইটা ইয়ে করছি আর কি, ইমপ্রুভ করার চেষ্টা করতেছি ওইখানে। আপনার আসলে খাবারের সিক্রেটটা জানার জন্যই কিন্তু আসলে আমরা উদাসীন হয়ে এত দূরে ছুটে আসা। সিক্রেট আসলে কারণ হচ্ছে আপনার আমরা দেখছি যে ম্যাক্সিমাম ডেইরি ফার্মার্সরা যেটা করে সেটা হচ্ছে তারা বকনা বাসুকে খুব আদর যত্ন লালন পালন করে, বাট সারগুলো গরুগুলোকে কিন্তু তারা দুধ ছাড়ার সাথে সাথে সেল করে দেয়। বাট আপনি সারগুলো গরুগুলোর জন্য আলাদা একটা শেড তৈরি করছেন, খোলামেলা শেড, তার মধ্যে এত সুন্দরভাবে লালন পালন করতেছেন, তার মধ্যে যে সুন্দর সুন্দর সারগুলো আপনি তৈরি করতেছেন, একটা সার তো মানে দেখে এটা যে কেউ পছন্দ করে ফেলবে, খুব দেখলে আদর করতে ইচ্ছা করে কিন্তু আদর করা যায় না, ও খুব জিদ্দি কাছে যেতে দেয় না আর কি। ঠিক আছে, আপনার খাবারের সিক্রেটটা একটু মানে খাবার ফর্মুলাটা একটু বলেন। খাবার তো আসলে আমাদের মোটামুটি আমরা সবাই আমরা সিলেটে ওইরকমই ইউজ করতেছি, ওই যে সয়াবিন ভুট্টা, সয়াবিন মিল, ভুট্টার গুঁড়া, ভুট্টা, গমের ভুষি মোটাটা মোটাটা। আচ্ছা হ্যাঁ, এরপরে এই তো আর রাইস পলিশ 10% রাইস পলিশ। আচ্ছা, আর তো লাইমস্টোন দিচ্ছেন, ডিসিপিও কি দিচ্ছেন? ডিসিপিও দিচ্ছি, হ্যাঁ ডিসিপিও দিচ্ছি। আর এমনিতে মনে করেন যে কৃমিনাশক কতদিন পর পর ব্যবহার? কৃমিনাশক প্রতি তিন মাস পর। গাভী যখন গর্ভবতী থাকে তখন কৃমিনাশক? ওইটা তো আছে যে গর্ভবতী অবস্থায় দেওয়া যায়, এন্ডেক্স যেটা আছে। আচ্ছা, এছাড়াও মনে করেন যে লিভার টনিক কি আপনারা কৃমিনাশক করার সাথে সাথে দিয়ে দেন নাকি কিছুদিন পরে দেন? সাথে সাথে। আর জিঙ্ক ব্যবহার করেন কোন কোন টাইমে? জিঙ্ক আমরা খাবারের সাথে আমি ওইটা ইয়ে করছিলাম। আচ্ছা, ক্ষুদ্র খামারি দর্শক, যেহেতু নুরুলামিন স্যারের নাম চলে আসলো সেই তো আসলে বলতেই হয়, ডক্টর নুরুলামিন স্যার মারা গেছেন, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে বাংলাদেশের খামারিদের জন্য অনেক বড় একটা ধাক্কা এটা, শুধুমাত্র আসলে রাজিত ভাই না, আমার জানার মধ্যে বাংলাদেশের বহু খামারিকে উনি ফোনে পর্যন্ত সারাদিন ইনস্ট্রাকশন দিতেন কীভাবে কী করতে হবে, মানে উনি খুবই নিঃস্বার্থভাবে খামারিদের জন্য কাজ করে গেছেন। তো আল্লাহ তাকে জান্নাত বাসী করুক, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। রাজিত ভাই, এরপরে যে বিষয়টা আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার খামারের সাথে দেখলাম আবার গারল লালন পালন করতেছেন, গারলের বিষয়ে একটু বলেন, গারল আপনি কেমন প্রফিট পাচ্ছেন? গারল আসলে আমি পরীক্ষামূলকভাবে স্টার্ট করতেছি আর কি, এটা ওটা আমার শখ। দুইটা আগে ম্যানেজমেন্টগুলো শেখার চেষ্টা করতেছি, মানে প্রথমে 5টা আনছিলাম, ওই 5টা থেকে আস্তে আস্তে বাড়াইতেছি। আর প্রায় বাইদের টাইম আমার ধরেন যা স্টাফ আছে ওরা যাতে শিখলো, তো একটা শেড বুঝে দেখছেন আমি গারলের জন্য অলরেডি শেড করা, ওই যে নতুন ওইখানে নিতেছি না আমরা, যেহেতু ওইখানে এখন বাসুদের সাথে আছে আর কি। তারপরে আমার প্ল্যান আছে তো 5-6 মাস পরে আরো একটু বড় আকারে করবো আর কি। এর আগে গত 1 বছর ধরে গারল করতেছি, তো আমার ম্যানেজার পরে আরো যারা আছে স্টাফ ওরা যাতে ট্রেন হয়, তারপরে ওইটা কমার্শিয়ালি স্টার্ট করবো। এখনো আসলে ওই তো 5টা থেকে 14-15টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল এখন একটা গ্যাং হয়ে গেছে, আবার ভেড়াও আছে এর মধ্যে। তো আমি চাই না যে একসাথে 50টা কিনে আনিয়া মানে একদম দেখা যায় যে ম্যাক্সিমাম কী করি আমরা, এই যে 50টা করবো, 50টা একসাথে নিয়ে আসিয়া তারপরে দেখা যায় 10টা 15টা নাই, মরে গেছে, তারপর প্রজেক্ট ফেইল, ওইরকম চাইতেছি না আগে। আমি চাইতেছি স্লোলি যাতে কারণ ভেড়ার জন্য কি আপনার আলাদা কোনো ফুড ম্যানেজমেন্টের দরকার হচ্ছে? আমি যে দেখলাম ঘুরে ফিরে নিজেরা নিজেদের মতোই খাচ্ছে, দৌড়াচ্ছে, সব কিছু করতেছে, আলাদা ম্যানেজমেন্ট করতে হবে। আর কমার্শিয়ালি করলে আলাদা কী কী করতেছেন আলাদা তাদের জন্য? আপাতত তো ওই তো দানাদার দিবো, থাকবে সমানে, ঘাস তো আর যা খাইতে পারে যা খাইতে পারে, আমার গরুর জন্য ওইরকম ঘাস যা খাইতে পারে, যতটা ঘাস কোনো লিমিট নাই। আর দানাদার দিবো, 10% দানাদার দিলাম আর কি, ওইটাই। আর দানাদার সেম দানাদার দিলেই হবে, গরুকে যেটা দিতেছি
ইয়ার জন্য যেটা ওইটা দিলেই হবে। আচ্ছা, ক্ষুদ্র খামারি দর্শক, আমি একটা কথা আগে বলে নিই, সেটা হচ্ছে আসলে সব খামারে গিয়েই কিন্তু এই ধরনের কোশ্চেনই কিন্তু আমরা সবসময় করি, কিন্তু যেহেতু একজন সিনিয়র খামারের কাছে আজকে আমরা আসছি, সেই তো আসলে এই বিষয়গুলোতে না গিয়ে কিছু মানে পরামর্শ নেওয়াটাই মনে হয় আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। রাজীব ভাইয়ের কাছ থেকে আসলে আমরা কিছু পরামর্শ জেনে নিই। আচ্ছা রাজীব ভাই, আপনি একজন লন্ডন প্রবাসী, তার পাশাপাশি আপনি একজন খামারি, যেহেতু আপনি প্রবাসী খামারি সেহেতু আপনি খুব ভালোভাবে জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন। আমাদের দেশের ম্যাক্সিমাম লোক মানে প্রবাসে যারা আছে সারা জীবন মানে 20 বছর 25 বছর 30 বছর প্রবাস করতেছে, অনেক কষ্ট করতেছে, অনেক কষ্টের টাকা কিন্তু তাদের এগুলো, হ্যাঁ প্রবাসীদের টাকা কিন্তু অনেক কষ্টের টাকা। সেই টাকাটা তারা মনে করে কি এত বছর বিদেশ করলাম আর কতদিন করবো, দেশে চলে যাই, দেশে চলে এসে বা দেশে আসার আগেই তারা মনে করে যে আমরা খামার করবো, মনে করে যে খামার হচ্ছে এমন একটা জায়গা এখানে 10 টাকা ফেললে 100 টাকা হয়ে যাবে, ঠিক আছে, এমন একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে তারা এই খামার লাইনে চলে আসতেছে। আসলে কিন্তু তারা কখনো গরু পালে নাই, এই সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই। আবার অনেকে করে কি ই মধ্যে ছবি দেখে গরু কিনতেছে, হ্যাঁ গরু বলতেছে 20 কেজি দুধ দিবে, দেখা যায় পরে 8-10 কেজি দুধ দেয়, এরকম কিন্তু অনেক বিচার আচারও কিন্তু আমাদের কাছে আসে, ঠিক আছে। এই শ্রেণীর লোকগুলোর জন্য আসলে আপনার কিছু পরামর্শ দেওয়া উচিত। আসলে তো যে কোনো ব্যবসা করার আগে ইনাফ নলেজ থাকতে হবে, আপনার নলেজ ছাড়া তো হবে না, আপনি ইনাফ মোটামুটি ওই বিষয়ে পুরোপুরি অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে আপনার আপনার ব্রেন ইউজ করতে হবে, অন্যান্য যে কোনো ব্যবসা করতে হলে আপনার প্রপার আইডিয়া দরকার, প্রপার প্ল্যানিং দরকার, প্ল্যানিংটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, যে প্ল্যানিং যদি আপনি রাইট করেন তখনই তো তারপরে আপনার নলেজ যদি থাকে তখন তো আর বাকিটা আপনার হার্ডওয়ার্ক সব কিছু মিলিয়ে তখন আপনি আগাইতে পারেন। আর হুট করে আপনি ইউটিউবে দেখলেন এই প্রফিট এই অনেকগুলো কিন্তু সত্যিও না, মানুষ অনেক সময় মিথ্যা কথা বলতেছে, প্রফিট হইতেছে 100 টাকা বলতেছে 500 টাকা, তো ওইটা নতুন করে দেখে এরকম করা আমার মনে হয় না উচিত হবে। প্রথমে ছোটো আকারে করে পর্যাপ্ত নলেজ নেওয়া, যেমন প্রাণী সম্পদ অফিস থেকে হোক, পুরাতন খামারি যারা আছে ওদের খামার ভিজিটের মাধ্যমে হোক, বা যাও বা ইন্টারনেটের থেকে সোর্স থেকেও আপনি বিভিন্ন নলেজ নিতে পারেন, মানে গাভি বিষয়ক বা যে যে ব্যবসা আপনি করবেন ওইটার ব্যাপারে পুরোপুরি একটা নলেজ আসার পরে এরপরে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, বিভিন্ন খামারে গিয়ে বা বিভিন্ন খামারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তখন যদি করে তাইলে তো আর আপনার লস হবে না, আর যদি প্ল্যানিং ছাড়া হুট করে তাইলে তো লস হবেই, তো এইটা আমি মনে করি কখনোই করা উচিত না। আপনি কতগুলো গাভি দিয়ে শুরু করছেন? আমি প্রথমে 5টা কিনেছিলাম, আমি কিন্তু আমি চাইছিলাম বড় করে করতে 100টা দিয়ে, তারপরে আমি দেখছি নামার পরে দেখছি 5টা কিনেছি কেনার পরে আমি দেখছি যে এটা হুট করে করা যাবে না, তখন আমি আস্তে আস্তে 1 বছরের ভিতরে মোটে 20টা কিনেছি, আমি এই 20টাই আমার অরিজিনাল, বাকি সব কিন্তু আমার ঘর থেকে আসছে, মানে আপনার এতগুলো গাভি মাত্র কিনা হচ্ছে 20টা আর বাকি সবগুলো বাকি সব ঘর থেকে, হ্যাঁ কিনার মধ্যে বোধ হয় এখন আপনি 14-15টা হবে আছে, বাকি 4-5টা যে কালিং করছি আমি, আচ্ছা ওই যে আপনার বয়স হয়ে গেছে বা বিভিন্ন কারণে কালিং করতে গেছে, ধরুন 14-15টা হবে আমার ম্যাক্সিমাম, বাকি যে আপনার 100টার মতো গরু আছে আমি গত বছর ইয়েতে বিক্রি করছি প্রায় 24টা গরু বিক্রি করছি সার বছর, সব কিন্তু গড়ের। আর এখন যে আপনি যা বকনা দেখতেছেন প্রোডাকশনে যেগুলো আছে যেগুলো রানিংয়ে আছে আপনার ওই যে গর্ভবতী আছে সবগুলো কিন্তু আমার গড়ের ঘর থেকে আসছে আস্তে আস্তে, আর আমার ফার্মের বয়স হতে মাত্র 4 বছর 3-4 মাস হবে, তো আমি যেহেতু আমার মেইন ইয়ে সাকসেসের পিছনে মেইন ইয়ে হইল কি প্রথম থেকে আমি প্ল্যানিং রাইট করছি, প্ল্যানিং রাইট করছি কারণ আমার ওই যে ব্যবসায়িক এক্সপিরিয়েন্স ছিল ওই অভিজ্ঞতার জন্য আমি জানি যে ব্যবসা কীভাবে করতে হবে, ওই ওইটা আমার কাজে লাগছে আমি মনে করি আর কি। তারপরে আমি চিন্তা করছি দুধ যেখানে একটু 12 রেটে বিক্রি করছি, যে কারণে আমি আপনার দুধ বিক্রির জন্য একটা ফ্রোজেন ভ্যানও দেখে আসলাম আমি, আপনার দুধ বিক্রির সিস্টেমটা বলেন, আপনি আসলে কত দুধ বিক্রি তো আসলে কোথায় বিক্রি করতেছেন? আমি তো সিলেটে এনে বিক্রি করতেছি, আমার আরও প্রায় 10-12 খাবার থেকে কালেকশন করে নিয়ে আসি দুধ। আচ্ছা, এর আগে ধরেন আমি যে সময় স্টার্ট করি ওই সময় যে প্রাইসটা ছিল ধরেন 45 টাকার মতো ছিল, আচ্ছা তো আমি দেখলাম এই 45 টাকা দুধ বিক্রি করে আমি ডেইরি করতে পারবো না, তখন আমি নিজের উদ্যোগে আমি এটা আরও যারা আছে সবাইকে সবাই 45 টাকা করে বিক্রি করতো, তো আমি 50 টাকা দিয়ে ওদের দুধ কালেকশন করে আমি নিজেরটা দিছি, তাদের তারাও লাভবান হয়েছে, প্লাস আমিও এখানে আরও বেশি দাম বিক্রি করতে পারতেছি সিলেটে, ওইখানে আমি একটা ডিল করছি যে ওইখানে স্বাদের সাথে একটা আরেকটা ডিল করছি যাতে মানে নর্মাল প্রাইস থেকে একটু বেশি পাইতেছি আগে। আমি আসার পরে ওই বাড়াইছে অনেকগুলা, পরে আবার আস্তে আস্তে সবাই চলে আসছে আমার কাছে, আমি রেট বেশি দিতেছি, আবার আমিও আবার সিলেট আনিয়ে আর একটু ভালো দামে বিক্রি করতেছি, সো আমারও বিজনেস হইতেছে ওদেরও বিজনেস হইতেছে, তো এটাই তো বিজনেস, মানে বিজনেসে সবাই লাভ করতে হবে।
আমি লাভ করতে হবে, আবার যে আমার কাছে বিক্রি করছে সেও লাভ করতে হবে, যে প্রোডাকশন করতেছে সেও লাভ করতে হবে। আচ্ছা, আপনার এই টোটাল ফার্ম ম্যানেজমেন্টের টোটাল ইনস্ট্রাকশন কি আপনার কাছ থেকে আসে নাকি এখানে দায়িত্ব আরেকজন আছে? আমি মেইনলি সব ইনস্ট্রাকশন সবকিছু প্ল্যানিং টানিং সব ধরনের প্রতিদিনের রিপোর্ট আমার কাছে দেয়, হোয়াটসঅ্যাপে দেওয়া দেয়। আচ্ছা, কোন দিন কোন গাভি কত লিটার দুধ, মানে পার্টে আপনি লন্ডন বসে বসে সমস্ত সবকিছু আপনি তদারকি করতেছেন? সিসিটিভি আছে, প্লাস আমার এভরিডে রিপোর্ট থাকে যে ধরুন কোন গরু আমার প্রত্যেকটা গরু মুখস্থ কোনটা কত লিটার দেয়। তো যেদিন দেয় না সাথে সাথে রিপোর্ট দেখি, আমি ধরেন এক নম্বর করে এত এত লিটার দিচ্ছে, যদি দুই লিটার কম দেয় তাহলে তো জবাব দিয়ে করতে হয়, আমি জিজ্ঞেস করি যে কী জন্য কমলো, কোন সমস্যা হইলে বলে তারা, না হইলে তারা সাথে সাথে একশনে যায়। আর এরপরে কোন 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 গাভি আজকে ধরেন এই মাসে কোন কোন গাভি আসতেছে মানে ইয়ে বাচ্চা দিতেছে, কোন কোন গাভি সিরিয়াল আছে আপনার দুই মাসে মানে এখন ইয়ে করতে হবে, বীজ দিতে হবে, দুই মাস হয়ে গেছে তারপর থেকে মানে কাউন্টিং আরম্ভ হয়। আচ্ছা, নোটিফিকেশন দেওয়া আছে আমার ম্যানেজারের কাছে, আমার কাছেও যায় নোটিফিকেশন, তো আমি জিজ্ঞেস করি এটাকে বীজ দেওয়া হয়েছে কিনা, দুই থেকে তিন মাসের ভিতরে দিতে হবে, না দিলে আপনার কাছে হিসাব থাকে আপনি সবকিছু? এগুলো আমি যেখানেই থাকি, আমি আমি ধরেন ঢাকায় থাকি, সিলেট থাকি, যেখানেই থাকি, আমি লন্ডনে থাকি, এইটা আমি প্রতিদিন ধরুন ঘন্টা দুই ঘন্টা আমি চেষ্টা করি সময় দিতে। না, এটা এটা বিশাল কাজ, এটা কিন্তু আমার নিজেরও ভালো লাগে। প্রতিদিনের রিপোর্ট দেখলে যদি দুধ ধরেন 500 লিটার হইতেছে, কোন কারণে 780 লিটার হইলো সাথে সাথে জিজ্ঞেস করলাম, বা ইভেন প্রত্যেকটা গরু আমি জানি যে কোন গরু কত লিটার দিতেছে আর হঠাৎ করে আজকে কমলো কেন, তখন দেখা যায় যে কোনো রোগ হয়েছে বা এই হয়েছে এই হয়েছে, তো সাথে সাথে ওদেরকেও আমি ফলো আপ করতে পারি। আচ্ছা, খামার শুরু করার পরে এখন পর্যন্ত আপনি কী কী প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছেন খামারে, কি কোনো সময় মানে রোগ ব্যাধি বিভিন্ন রকম সমস্যা? রোগ ব্যাধি হ্যাঁ হয়েছে, এগুলো তো হয়েছে, বাট এগুলো প্রথম দিকে একটু বেশি হয়েছিল, তারপরে তো আমি ধরেন বিভিন্ন হেল্প পেয়েছি, নিজে আমি স্টাডি করছি প্রথমে, ম্যাক্সিমাম জিনিস আমি নিজে স্টাডি করছি, তারপরে আমি খামারি পাইতে যারা যারা দেশে বড় বড় খামারি আছে সবার সাথে যোগাযোগ করছি, আমার মালিক কুমার ভাইয়ের সাথে প্রায় অ্যাডভাইস নেই, আরও জিনিয়াস মালিক, হ্যাঁ তো উনি উনি তো প্রথম থেকে বা আমার ম্যানেজারের সাথে ওনার কন্ট্যাক্ট আছে, সবসময় উনি অ্যাডভাইস দেন, মেইনলি আসলে উনি বেশি অ্যাডভাইস দেন। এরপরে আরও আরও বিভিন্ন খামারি যারা যারা আছেন সবার কাছেই নেই, আর একটা আছে আপনার ডাক্তার, ওই সময় আমি কিন্তু প্রথমে যে সময় প্রবলেম হয়েছে সিলেটের ডাক্তার দেখাইছি, ঢাকা থেকে আনছি জিনুল্লাহ আমিন সাহেব সহ আরও যারা যারা এক্সপার্ট আছেন, প্রত্যেক মোটামুটি এক্সপার্টদেরকে আমি মানে যাতে আমার প্ল্যানিংটা রাইট হয় এবং যাতে রোগটা না হয়, সেই জন্যই আমি গাছ চেক করতেছি বেশি, এগুলো তো মানে খাবারের যে ঠিক করছি ওইগুলো ঠিক করলে আপনার ম্যাক্সিমাম কিন্তু এখানে প্রতিরোধ করা যায়। আর আপনি তো চিকিৎসা দিয়ে কত গরু ফেলালে তো হবে না, আপনাকে প্রতিরোধ ব্যবস্থা করতে হবে যাতে রোগটা না হয়, তো ওইটা আমাদের কিছু রূপ মানে অ্যান্টিবায়োটিকে যাওয়া যাবে না, প্রোবায়োটিকে যাইতে হবে, হ্যাঁ প্রোবায়োটিক যাইতে হবে, তো ওইটাই আমি আসলে মেইনলি করছি, যে কারণে আমার এখানে খুব একটা ডাক্তার যা লাগে না। গত গত দুই বছরে প্রথম দিকে প্রচুর ডাক্তার যাইতে হইতো, মানে প্রথম দিকে আমিও তো জানতাম না তেমন, আমার যে স্টাফ যারা ছিল ওরাও তেমন জানতো না, রেগুলার ডাক্তার যাইতে হইতো, তো 6 মাস পরে আমার ইনশাল্লাহ লাগে নাই, তারপরে আমি আমার ওই যে সিস্টেমে চলে আসছি বা প্ল্যানিং রাইট করছি এবং প্রতিরোধ ব্যবস্থাতে মানে মনে রেখেছি। যদি ভ্যাকসিনেশনের দিকে আসি তাহলে আপনি কি কি ভ্যাকসিন দেন গরু? ভ্যাকসিন তো FMD দেই 3 মাস পরে পরে, FMD তো বছরে দুইবার দেই, বছরে দুইবার দুইবার, আর কৃমি দেই 3 মাস পরে পরে, এরপর বাদলা টাল দেয় এগুলো যে 3 মাস পরে পরে যেগুলো যেটা শিডিউল করা আছে। মারা গেছে আপনার এই পর্যন্ত? মারা গেছে, প্রথমে একটা মারা গেছিল, তারপরেই আমি আসলে প্রথম আনার পরেই মাসখানের ভিতরে একটা মারা গেছিল। কি জন্য মারা গেছে এখন তো বুঝতে পারতেছি, এখন বুঝতে পারিনি আসলে, এখন ওই সময় এখন বুঝতে পারতেছি না, কারণ ওই সময় তো মারা গেছে আমাদের ওই যে ম্যানেজমেন্ট ভালো ছিল না, আমি জানতাম না ওই সময়, আমি কি জন্য বলতে পারছি না, কারণ আমি তো ওই সময় কিছু জানতাম না, আর আমি ছিলাম না, আমি আসলে লন্ডনে ছিলাম, তো ওদেরকে জিজ্ঞেস করছি ওরা বলতে পারবো বলে হট করে মরে গেছে, এবং আমি তো কতগুলি কি জন্য মারা গেছে এটা তো আমার জানতে হবে, বা কি জন্য দুধ কমলো এটা আমার জানতে হবে, এটা কিন্তু আমি এখন করি বা 6 মাস পর থেকে করছি, প্রথম 6 মাস আমি করতে পারিনি কারণ আমি ওই সময় জানতাম না, নিজেও জানতাম না তেমন, তো এখন আমি জানি কিন্তু প্রত্যেকটা গরু কী জন্য মারা যেতেছে। অনেক সময় আছে আপনি প্রপার একদম সব কিছু বাইর করতে পারবেন না, কারণ ওই যে মানুষের কত টেস্ট ফেস্ট কত কিছু করা হয়, তারপরে মানুষ জান অনেক কিছু আমরা জানি না যে কী জন্য মারা গেছে, বা গরুর ক্ষেত্রে তো অনেক টেস্টও নাই, তো অনেক সময় গ্যাস করতে হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কী জন্য দুধ কমতেছে, কী জন্য ধরেন মারা গেল এইটা, তারপরে আমার একটা দুইটা মারা গেছে, আরও একটা দুধে মারা গেছে, আর মারা যায়নি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে রাজীব ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ক্ষুদ্র খামারি দর্শক, কথা বললাম এতক্ষণ সিলেট ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি রাজীব ভাইয়ের সাথে, আর রাজীব ভাইয়ের কাছে রাজীব ভাইয়ের গল্প এতক্ষণ আপনারা শুনেছেন, তো গল্প শোনার পরে আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে, রাজীব ভাই কিন্তু নিজ মুখে বলেছে ওনার এত সুন্দর খামার এত সফল হওয়ার পরেও সফলতার ভিতরে কিন্তু অনেকগুলো কিন্তু মানে সমস্যাও ছিল, যেমন ওনার প্রথম দিকে একটা গাভী মারা গেছে, কিন্তু উনি এই মারা যাওয়ার পর ঘন ঘন
ডাক্তার দরকার হতো, তারপর কিন্তু উনি হাল ছাড়ে নাই, ঠিক আছে? চার বছর উনি আজকে চার বছরে এসে উনি সফল হয়েছে। সো আমি সবসময় একটা কথা বলি যে খামার যদি আপনি শুরু করেই ফেলেন তাহলে কমপক্ষে তিনটা বছর আপনাকে ওয়েট করতেই হবে সফলতা অর্জন করার জন্য। তিন বছরের মধ্যে হয়তো অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু আপনাকে পার হতে হবে। সবার জন্য অনেক শুভকামনা রইল, এবং সবার কাছে যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।